ব্যাপারটা একটা ভালো কাজ হয়। আপনারা নিজেরাই তো দেখেছেন পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো কিভাবে কেটে উঠেছে। আমি তো এই কালীঘাটের কথা বাদই, আপনারা রাজপুর সোনারপুরের দিকে চলে যান, প্রতিটা জায়গায় দেখবেন কিভাবে উন্নয়ন হয়েছে। চারিদিকে লাইট, জামা চামড়ে লাইট, রাস্তা, আলো, জল, সমস্ত কিছু। কিন্তু এই ওয়ার্ডটা কেন এখনো পিছিয়ে পড়া ওয়ার্ড হয়ে থাকছে? কেন মানুষ জল পাবে না? কেন মানুষ আলো পাবে না? কেন রাস্তাঘাট ঠিক হবে না? আগামী ডিসেম্বর আসছে দিন, তিন নম্বর গোটা পুরো জোড়া করে চাপ চলছে।
ফিস কত আছে গো? ফিস কত আছে? আড়াইশো কত দেবে? আড়াই দেবে বদ্রি? দাম কম করো না, বড়টা 200 টাকা জোড়া করো না। একটা নিলে 300 আর দুটো নিলে 500। বাবা